জয়ী ও আলো ছায়া ধারাবাহিকের অভিনেত্রী দেবত্রিতা বসুকে আজ সবাই চেনেন। জয়ী ধারাবাহিক দিয়ে ডেবিউট করেন টেলিভিশনে, এরপর এখন আলো ছায়া ধারাবাহিকে আলো চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে টেলিভিশনের বেশ জনপ্রিয় এই অভিনেত্রী, কিন্তু তার বোন দেবপ্রিয়াকে কি চেনেন আপনারা? চলুন তাহলে জেনে নিই দেবত্রিতার ছোট বোন দেবপ্রিয়া সম্পর্কে অজানা কিছু কথা। দেবপ্রিয়া বসুও একজন অভিনেত্রী, টুকটাক কাজ সে করছে, দিদির হাত ধরে নিয়মিত নাটক করে। কল্যাণীর সতীশচন্দ্র ঘোষ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, শর্ট ফিল্মও করেছে দেবপ্রিয়া, ইতিমধ্যে বড় পর্দায়ও কাজ করেছেন। মুক্তি পেয়েছে শ্রীকান্ত গুলোই পরিচালিত ছবি গোয়েন্দা দাতার, সেখানে রজতাভ দত্ত অর্থাৎ সুলেমানের মেয়ের চরিত্রে ধরা দিয়েছেন দেবপ্রিয়া বসু। দেবপ্রিয়ার নাম ছিল সুনাই, সে বাপের সঙ্গে পাড়ায় পাড়ায় বাদর খেলা দেখিয়ে বেড়ায়, প্রাণ চঞ্চল, মেয়েটা দড়ির উপর দিয়ে হাঁটতেও পারে, তেমন একটি চিনে দেখা গিয়েছে দেবপ্রিয়া বসুকে। পাশাপাশি দেবপ্রিয়া এবং দেবদ্রিতার বাবা সঞ্জয় বসুকেও এই ছবিতে দেখা গিয়েছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তাতারের বাবা চরিত্রে দেখা গিয়েছে তাকে। ভবিষ্যতেও আরো ছবিতে কাজ করার বাসনা রয়েছে একরত্তি মেয়েটার। গোয়েন্দা তাতার ছাড়াও আরো একটি ছবিতে কাজ করেছেন দেবপ্রিয়া। স্টার জোশার কুঞ্জ ছায়া সিরিয়ালেও অভিনয় করেছেন দেবপ্রিয়া। বাবা সহ দুই মেয়েই নাটকের সঙ্গে জড়িত, আপাতমস্তক সংস্কৃতি প্রবণ পরিবার যাকে বলে। তাহলে দর্শক, জনপ্রিয় অভিনেত্রী দেবদ্রিতা বসুর ছোট বোন দেবপ্রিয়া সম্পর্কে জেনে এবং তাকে দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন। এই ছিল আজকের আয়োজন, ধন্যবাদ সবাইকে।